কিছুদিন আগে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন সঙ্গীত তারকা অনুপম রায়। গায়িকা পস্মিতা পালের সঙ্গে 2ই মার্চ সাত পাকে বাঁধা পড়েন এই গায়ক। খবরটি নিয়ে রীতিমতো শুরু হয়েছে আলোচনা সমালোচনা। শুধু অনুপমই নন, তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসার তালিকায় রয়েছে আরো অনেক তারকা। আমাদের আজকের ভিডিও 3 বিয়ে করা তারকাদের নিয়েই। কিশোর কুমার জীবদ্দশায় 4 বার বিয়ে করেছিলেন। 1950 সালে গায়িকা অভিনেত্রী রুমা গুহা ঠাকুরকে বিয়ে করেন তিনি। 8 বছর পর সম্পর্কে ইটি টানেন তারা। ততদিনে ইন্ডাস্ট্রিতে মধুবালার সঙ্গে কিশোরের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। 1960 সালে মধুবালাকে বিয়ে করেন কিশোর। 1969 সালে মধুবালার মৃত্যুতে তাদের দাম্পত্য জীবন শেষ হয়। এরপর কিশোরের জীবনে আসেন অভিনেত্রী যোগিতা বালি। 1976 বিয়ে করেন তারা, কিন্তু এই বিয়েও টিকে মাত্র 2 বছর। এরপর 1980 সালে অভিনেত্রী লীনা চন্দ্রভারকরকে বিয়ে করেন কিশোর। আমৃত্যু লীনার সঙ্গেই ছিলেন তিনি। এক সময়ে বড় পর্দার হিট জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায় বাস্তবেও সংসার পেতেছিলেন। 1992 সালে দুজনের বিয়ে হয়, কিন্তু 3 বছরেই ভাঙে সংসার। এরপর প্রসেনজিতের জীবনে আসে অন্য নারী। 1997 সালে অপর্ণা গুহা ঠাকুর তাকে বিয়ে করেন প্রসেনজিৎ, কিন্তু 2002 সালে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তাদের ঘরে এক কন্যা সন্তান রয়েছে, নাম তার ফেরোনা। পরবর্তীকালে অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন প্রসেনজিৎ, সেই ঘরে রয়েছে এক ছেলে, নাম তৃষাঞ্জিৎ। অপর্ণা সেন অভিনেত্রী তথা টলিফারার বর্ষীয়ান পরিচালক অপর্ণা সেনের জীবনেও রয়েছে 3টি বিয়ে। সঞ্জয় সেনের সঙ্গে অপর্ণার প্রথম বিয়ে হয়, কিন্তু এই বিয়ে খুব বেশি দিন স্থায়ী হয়নি। এরপর লেখক সাংবাদিক মুকুল শর্মাকে বিয়ে করেন অপর্ণা, কিন্তু পরে তারা যৌথ সম্মতিতে বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটেন। অপর্ণা মুকুলের সন্তান কঙ্কনা সেন শর্মা প্রতিষ্ঠিত অভিনেত্রী। এই মুহূর্তে অধ্যাপক লেখক কল্যাণ রায়ের সঙ্গে দাম্পত্য সম্পর্ক রয়েছে অপর্ণার। শ্রাবন্তী চট্টোপাধ্যায় কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য একাধিকবার খবরে শিরোনামে উঠে আসেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 2003 সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। এই সংসারে তাদের এক ছেলে সন্তান রয়েছে, নাম অভিমন্যু চট্টোপাধ্যায় ওরূপে ঝিনুক। 2016 সালে শ্রাবন্তী ও রাজীবের বৈবাহিক সম্পর্কে চিহ্ন হয়। এরপর শ্রাবন্তীর জীবনে আসে মডেল কৃষ্ণব্রজ। বিচ্ছেদের বছরই তার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন শ্রাবন্তী, কিন্তু সেই সংসারও টিকেনি। 1 বছরের মধ্যে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর 2019 সালে বিমানকর্মী ও জীবনের কর্ণধার রোশন সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শ্রাবন্তী। বছর ঘুরতে না ঘুরতে অভিযোগ এনে তারাও আলাদা হয়ে যান। মামলা করে আদালত পর্যন্ত, শেষ পর্যন্ত হাঁটেন বিচ্ছেদের পথে। শোনা যায় নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী, তবে শ্রাবন্তী আবার বিয়ে করবেন কিনা তা নিয়ে অনুরাগীদের কৌতূহল রয়েছে। কাঞ্চন মল্লিক তৃতীয় বিয়ের কথা প্রকাশ হতেই এই মুহূর্তে চর্চায় রয়েছেন কাঞ্চন মল্লিক। 14ই ফেব্রুয়ারি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে তিনি আইনি বিয়ে সেরেছেন। 6ই মার্চ তাদের সামাজিক বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। দীর্ঘদিন আগে অভিনেত্রী আনন্দিতা দাসকে বিয়ে করেন কাঞ্চন, সে দাম্পত্যের মেয়াদ ছিল প্রায় 8 বছর। এরপর কাঞ্চনের জীবনে আসে অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, কিন্তু 1 বছর আগে তাদের মধ্যেও দাম্পত্য কলহের সূত্রপাত ঘটে। অভিযোগের পালা মিটিয়ে অবশেষে চলতি বছরের 10ই জানুয়ারি আইনি পথে কাঞ্চন পিঙ্কির বিবাহ বিচ্ছেদ হয়। ছেলে ওষ নাবালক বলে মায়ের সঙ্গেই থাকছে। অন্যদিকে কাঞ্চন নতুন জীবনে পা রেখেছেন।